বর্ণাজ ভিলেজ ফুড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে মিষ্টি চালের পায়েসের রেসিপি শেয়ার করব। এই পায়েসটি আপনারা কোনো ঠাকুরের ভোগ প্রসাদে বা কারোর জন্মদিনে বা এমনি বাড়িতে রান্না করে খেতে পারেন। পায়েস আমাদের সকলেরই প্রিয়, বাড়িতে চটজলদি কিছু সামগ্রী দিয়েই এই পায়েসটি রান্না করা যেতে পারে। তো আজ আমি এই পায়েসটি বানাতে আমার যা যা উপকরণ লাগছে, এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, এখানে নিয়েছি কাজু ও কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি, এখানে আছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি 200 গ্রাম চিনি, ও এই পাত্রে আছে 1টা তেজপাতা ও 1টা এলাচ। তো চলুন শুরু করি এই পায়েসের রেসিপি, আপনারা সঙ্গে থাকুন, দেখুন এই পায়েসটি আমি কীভাবে বানাই। আমি এখানে দুধটা 1টা পাত্রে বসিয়ে দিয়েছি, জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে দুধটা ফুটে উঠেছে, আমি ভালো মতন দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধের ভিতরে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটার জল ঝরিয়ে নিয়েছি, এবার সেই গোবিন্দভোগ চালটা দুধের ভিতরে দিয়ে দেবো। দুধটা আর চালটাকে নাড়াচাড়া করতে হবে যেন পাত্রের তলায় এটা না লেগে যায়। পায়েসে আপনারা লবণ দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পায়েসের চালটা 50% কুক হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। ঘন ঘন পায়েসটা রান্না করার সময় নাড়তে হবে যেন তলায় চালটা না লেগে যায়, তাহলে পায়েসটা ধোয়া গন্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম তেজপাতা, সবসময় পায়েস রান্না করতে গেলে লো থেকে মিডিয়াম আঁচে পায়েস রান্না করতে হবে, নইলে বেশি আঁচে পায়েস রান্না করলে পাত্রের তলা ধরা লেগে যেতে পারে। তো পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি এই পায়েসের ভিতরে দিয়ে দিচ্ছি সেই ভেজানো কাজু ও কিশমিশ। ঘন ঘন নাড়তে হবে যেন নিচে ধরনা লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার এখানে পায়েসটা প্রায় হয়ে এসেছে, আর আমি একটু পরে আর একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেব। বাঙালির চালের পায়েস রেসিপি পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তো আমার এই পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, অন্যদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।